প্রিয় ছাত্রছাত্রী বৃন্দগণ আজকে আমি অনুশীলনী ওয়ান পয়েন্ট টু এর পার্ট ওয়ানটি শুরু করবার আগে তোমাদের কাছে কমা চেয়ে নিচ্ছি কারণ আমি অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ানের ছয় নম্বর পার্টিতে যখন সতেরো নম্বরে রোমান ওয়ানের সংখ্যা রেখা অঙ্কন করেছিলাম তখন আমি কিন্তু মাইনাস এক থেকে আমি স্টার্ট করে স্টার্ট করে গিয়েছিলাম কিন্তু এটি তোমাদের তোমরা শূন্য থেকে স্টার্ট করে নেবে আমি তোমাদের যে রাইটের তোলে যে এটি দেখতে পাচ্ছ এটি তোমাদের শুদ্ধ এটি তোমরা তুলে নেবে তাহলে বেশি সময় নষ্ট না করে আজকের এই পর্বটি আমরা শুরু করে নেই শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দগন আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যা অর্থাৎ অনুশীলনী ওয়ান পয়েন্ট টু এর ধারণা ও কয়েকশন নম্বর এক দুই সমাধান করব তো আজকের এই পার্টটিতে আমরা কোয়েকশন এক এবং দুই এবং অনুশীলনী ওয়ান পয়েন্ট টু এর ধারণা সম্বন্ধে আলোচনা করবো তো প্রথমে আমরা অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ানের ধারণাটি চলে আরম্ভ করে নেই তো প্রথমটি হবে প্রথম ধারণার প্রথমটি হবে আমাদের অখণ্ড সংখ্যার অখণ্ড সংখ্যার গুণ প্রক্রিয়া গুণ প্রক্রিয়া অর্থাৎ অখণ্ড সংখ্যার গুণের প্রক্রিয়া তো চারটি তো আমি একটি একটি করে তোমাদেরকে বুঝিয়ে দিই একটি হলো ধনাত্মক একটি ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা এবং আরেকটি যদি ধনাত্মক সংখ্যা গুণ করি তাহলে আমরা পাবো কি ধনাত্মক সংখ্যা অর্থাৎ ধনাত্মক ইন্টু ধনাত্মক একটি ধনাত্মক সংখ্যা যদি আমরা আরেকটি ধনাত্মক সংখ্যার সাথে গুণ করি তাহলে আমরা একটি ধনাত্মক সংখ্যা পেয়ে যাবো অর্থাৎ প্লাস ইন্টু প্লাস ইজ ইকাল টু প্লাসে কি হয় প্লাস হয়ে যায় তো অর্থাৎ একটি ধনাত্মক সংখ্যার সাথে যখন আমরা আরেকটি ধনাত্মক সংখ্যা যোগ করবো তখন আমরা একটি ধনাত্মক সংখ্যা পেয়ে যাবো অর্থাৎ প্লাস ইন্টু প্লাস ইজ ইকাল টু প্লাস মনে করে একটি ধনাত্মক সংখ্যা অর্থাৎ প্লাস ওয়ান আমরা ধরে নিই এবং আমরা যখন আরেকটি সংখ্যা ধরে নেই প্লাস টু তো তখন আমাদের প্রথমে প্লাসে প্লাসে কিন্তু প্লাস হয়ে যাবে মনে রাখবে এটি প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে এবং দুই একে কোথাও হয়ে যাবে দুই হয়ে যাবে অর্থাৎ একটি ধনাত্মক সংখ্যার সাথে আরেকটি ধনাত্মক সংখ্যা যোগ করে আমরা কী পেয়েছি ধনাত্মক পেয়েছি এটি তোমরা মনে রাখবে তো আমরা পরেটি হল ঋণাত্মক ইনটু ইন্টু দনাত্মকাল টু ঋণাত্মক অর্থাৎ একটি মাইনাস সংখ্যা এবং আরেকটি মাইনাসে এবং ধনাত্মক প্লাস মাইনাস এবং ইনটু প্লাসে আমাদের কী হয়ে যাবে ঋণাত্মক অর্থাৎ মাইনাস হয়ে যাবে অর্থাৎ একটি ঋণাত্মক সংখ্যার সাথে আরেকটি ধনাত্মক সংখ্যা যখন গুণ দেবো তখন আমরা ঋণাত্মক পাবো অর্থাৎ মনে করো একটি ঋণাত্মক সংখ্যা মাইনাসে যখন আমরা গুণ দিব প্লাস টু মনে করো আরেকটি ধনাত্মক সংখ্যা তো প্রথমে আমাদের কিন্তু মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস হয়ে যাবে তারপর দুই একে কথা হয়ে যাবে দুই হয়ে যাবে অর্থাৎ এটি একটি ঋণাত্মক সংখ্যা এটি একটি ধনাত্মক সংখ্যা এটি একটি ঋণাত্মক সংখ্যা অর্থাৎ ঋণাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা গুণ করে আমরা কী পেয়েছি ঋণাত্মক সংখ্যা পেয়েছি তো পরেরটি হলো হল ঋণা কিন্তু ঋণাত্মক ইসুগোল টু ঋণাত্মক অর্থাৎ একটি ধনাত্মক সংখ্যা অর্থাৎ প্লাস একটি সংখ্যা যখন প্লাস ইন্টু মাইনাস কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে অর্থাৎ প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয়ে যায় অর্থাৎ মনে করো একটি ধনাত্মক সংখ্যা প্লাস ওয়ান এবং একটি ঋণাত্মক সংখ্যা মাইনাস ওয়ান অর্থাৎ প্লাসে মাইনাসে প্রথমে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তারপর এক এক অর্থাৎ একটি দনাত্মক সংখ্যা আরেকটি ঋণাত্মক সংখ্যা গুণ করলে পাওয়া যায় কি ঋণাত্মক সংখ্যা তারপর ঋণাত্মক কিন্তু ঋণাত্মক ইসগল টু দনাত্মক অর্থাৎ একটি মাইনাস সংখ্যা যখন আরেকটি মাইনাস সংখ্যার সাথে গুণ করা হয় তখন কী হয়ে যায় প্লাস সংখ্যা অর্থাৎ দনাত্মক সংখ্যা হয়ে এসে যায় অর্থাৎ মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় মনে করো একটি ঋণাত্মক সংখ্যা মাইনাস টু আরেকটি ঋণাত্মক সংখ্যা মাইনাস টু তো তখন মাইনাসে মাইনাস কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তারপর দুই দুগুণাগত হয়ে যাবে চার হয়ে যাবে অর্থাৎ মাইনাস চার তো মাইনাস চার কি একটি ঋণাত্মক সংখ্যা অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো দুই দু চার হয়ে যাবে অর্থাৎ চার একটি কি ধনাত্মক সংখ্যা অর্থাৎ ঋণাত্মক কিন্তু ঋণাত্মক দুটি একটি ঋণাত্মক সংখ্যা আর একটি ঋণাত্মক সংখ্যার সাথে যখন গুণ করা হয় তখন একটি ধনাত্মক সংখ্যা পাওয়া যায় অর্থাৎ মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তো আমি আরেকবার বলে দিই একটি আরেকবার বলে দিই তো একটি ধনাত্মক সংখ্যা যখন আরেকটি ধনাত্মক সংখ্যার সাথে গুণ করা হয় তখন আরেকটি ধনাত্মক সংখ্যা পাওয়া যায় একটি ঋণাত্মক সংখ্যা আরেকটি ধনাত্মক সংখ্যার সাথে যখন গুণ করা হয় তখন ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় একটি ঋণাত্মক ধনাত্মক সংখ্যা আরেকটি ঋণাত্মক সংখ্যার সাথে যখন গুণ করা হয় তখন কি পাওয়া যায় একটি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় এবং একটি দুটি ঋণাত্মক সংখ্যা যখন গুণ করা হয় তখন ধনাত্মক সংখ্যা পাওয়া যায় অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস হয়ে যায় মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায় প্লাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাস হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তো এগুলো তোমরা মনে রাখবে এগুলো তোমাদের অনুশীলনী যখন করবে তখন তোমাদের এগুলো কাজে লাগবে তো আরেকটি বিষয় হলো অখণ্ড সংখ্যা গুণ সাপেক্ষে আবদ্ধ বিধি অর্থাৎ দুটি দুটি অখণ্ড সংখ্যা যখন আমরা গুণ করি তখন যদি আমরা আরেকটি অখণ্ড সংখ্যা পেয়ে যাই তাহলে আমাদের এই যে অখণ্ড সংখ্যা গুণ সাপেক্ষে আবদ্ধ বিধিটি মেনে চলবে অর্থাৎ মনে করো একটি সংখ্যা ওয়ান এটি আমাদের কিন্তু এক এটি আমাদের কিন্তু কী অখণ্ড সংখ্যা এবং টু দুই অর্থাৎ দুই এটিও কিন্তু আমাদের কি অখণ্ড সংখ্যা তো আমরা দুই একে কোথাও পাওয়া যায় দুই পেয়ে যায় অর্থাৎ দুইটি অখণ্ড সংখ্যা যতক্ষণ আমরা গুণ করবো তখন আর একটি অখণ্ড সংখ্যা সবসময় কিন্তু আমরা এক আর একটি অখণ্ড সংখ্যা পেয়ে যাবে অর্থাৎ অখণ্ড সংখ্যা গুণ সাপেক্ষে আবদ্ধ বিধি অর্থাৎ এ বি যদি দুটি সংখ্যা থাকে তাহলে এ ইনটু বি বি দুটি অখণ্ড যদি সংখ্যা থাকে তাহলে এ বি বিও কিন্তু আমাদের অখণ্ড সংখ্যা থাকবে এব যদি অখণ্ড সংখ্যা থাকে তাহলে এ ইনটু বি অখণ্ড সংখ্যা থাকবে অর্থাৎ দুটি অখণ্ড সংখ্যার গুণ ফলও কিন্তু অখণ্ড সংখ্যা তো আরেকটি বিষয় হলো গুণের ক্রম বিনিময়তা ক্রম বিনিময়তা অখণ্ড সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ দুটি অখণ্ড সংখ্যা যদি আমরা এই যে দুটি অখণ্ড সংখ্যা মনে করো এক এবং দুই যদি এগুলোর গুণের ক্ষেত্রে অর্থাৎ ওয়ান ইন ওয়ান ইন্টু টু হ্যাঁ যদি আমরা এই যে ক্রম আছে অর্থাৎ এই যে সিরিয়াল আছে এগুলো যদি পরিবর্তন করি অর্থাৎ ওয়ান ইন্টু টুর জায়গায় টু ইন্টু ওয়ান যদি লিখি হ্যাঁ অর্থাৎ এই যে স্থান পরিবর্তন যদি আমরা করি তাহলে আমরা মান কি সমান থাকে যদি সমান থাকে তাহলে গুণের যে তা সেটি আমাদের মেনে চলে অর্থাৎ ওয়ান ইন্টু ক্ষত টু টু ইন্টু ওয়ান ক্ষত টু অর্থাৎ আমাদের মান দুটি কিন্তু সমান অর্থাৎ গুণের ক্রমবিনিময় অখণ্ড সংখ্যার গুণের তা এটি আমাদের মেনে চলে তো পরের বিষয়টি হলো অখণ্ড সংখ্যাকে শূন্য দিয়ে গুণ অর্থাৎ যে কোনো সংখ্যা অখণ্ড সংখ্যা মনে করো এক দুই তিন এগুলোকে যখন শূন্য দিয়ে গুণ করা হয় এই মনে করো একের সাথে শূন্য দিয়ে গুণ করা হয় তখন শূন্য পাওয়া যায় অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে যে অখণ্ড সংখ্যার সাথে শূন্য দিয়ে গুণ দেওয়া হয় তখন পাওয়া যায় শূন্য তো এখন চলো আমরা পরের বিষয়টি দেখে নেই আরেকটি বিষয় হলো গুণাত্মক অবেদ এবং যুগাত্মক অবেদ অর্থাৎ গুণাত্মক অবেদ মানে কি কোন একটি অখণ্ড সংখ্যার সাথে যে কোনো একটি অখণ্ড সংখ্যার সাথে কোন সংখ্যাটি গুণ দিলে সেই সংখ্যাটি পুনরায় এসে যায় অর্থাৎ যদি আমি মনে করো তিন একটি অখণ্ড সংখ্যা তার সাথে যদি এক গুণ দেয় তাহলে আমরা কত ভাবো তিন পাবো অর্থাৎ একটি সংখ্যার সাথে এক গুণ করে তিন পেজ অর্থাৎ অখণ্ড সংখ্যার গুণাত্মক অবেদটি কত এক যে সংখ্যা কোন যে সংখ্যার সাথে যে সংখ্যাটি গুণ দিলে সেই সংখ্যাটি ফিরে আসে তাকে গুণাত্মক অভেদ বলে এবং যুগাত্মকবেদ হল যে কোনো একটি সংখ্যার সাথে যে সংখ্যাটি যুগ দিলে সেই সংখ্যাটি ফিরে আসে সেটি হলো যুগাত্ম অবেদ অর্থাৎ যে কোনো অখণ্ড সংখ্যার সাথে যদি আমরা মানে একটি অখণ্ড সংখ্যার ধরনের নাম তিনের সাথে যদি শূন্য যোগ করি তাহলে আমরা পাবো কত তিন অর্থাৎ যে কোনো অখণ্ড সংখ্যার সাথে শূন্য যখন আমরা যোগ করি তখন সেই অখণ্ড সংখ্যা পেয়ে অর্থাৎ শূন্য হলো আমাদের অখণ্ড সংখ্যা কি যোগাত্মক অবেদ তো এখন চলো আমরা পরের এই বিষয়টি বুঝে নেই তো আরেকটি বিষয় হলো গুণের ক্ষেত্রে সহযোগ বিধি অর্থাৎ ঘরে ঘরে তিনটি সংখ্যা আমি ধরে নিই হ্যাঁ এক দুই তিন এই তিনটি আমি অখণ্ড সংখ্যা ধরে নিলাম তো এখানে প্রথমে আমি এক ইন্টু দুই ইন্টু তিন যদি লিখি যদি আমি সমান পাই এক ইন্টু দুই ইন্টু তিন তো যদি আমি সমান পাই তাহলে কিন্তু আমাদের গুণের ক্ষেত্রে এই যে সহযোগ বিধিটি এটি মেনে চলে অর্থাৎ এখানে আমরা বন্ধনী সাহিত্যে লিখে নিলাম তো দুই একে কোথায় হয়ে যাবে দুই ইন্টু এখানে দুই এ আর ইন্টু দুই একে দুই হয়ে যাবে ওখানে তিন গুণ দেওয়া আছে সেহেতু তিন গুণ দিয়ে দিলাম তারপর এক মানে এক ইন্টু দুই তিন দুগুণা কত ছয় তো তিন দুগুণা আবার এখানে দুই আর তিন গুণ দিলে কত হয়ে যাবে ছয় হয়ে যাবে এখানে ছয় একে ছয় হয়ে যাবে অর্থাৎ এখন দুদিক সমান অর্থাৎ গুণের কেতে আমাদের যে সহযোগ বিধিটি এটি আমাদের মেনে চলে অর্থাৎ আমরা লিখতে পারি এ ইন্টু এভাবে আমরা লিখতে পারে তো এখন আমরা পরের বিষয়টি দেখে নেই তো পরের বিষয়টি হলো বিতরণ বিধি মনে করো তিনটি অখণ্ড সংখ্যা এবিসি তিনটি অখণ্ড সংখ্যা এখন আমরা এটি যদি বিতরণ বিধিটি হলো এ ইন এ ইন প্লাস এ ইন সি এটি হলো আমাদের কি বিতরণবিধি এবং এটি হলো আমাদের যুগ সাপেক্ষে গুণের বিতরণ বিধি এবং আরেকটি হলো এ ইন্টু বি মাইনাস সি ইজুকাল টু এ ইন্টু বি মাইনাস এ ইন্টু সি এটি হলো আমাদের যুগ সাপেক্ষে গুণের বিতরণবিধি এবং এটি হলো আমাদের বিয়োগ সাপেক্ষে গুণর বিতরণবিধি এ দুটি সমান তো এখন আমি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেই যে এ দু তিনটি সংখ্যা ধরে দেখিয়ে দেই যে এ দুটি সমান হয় কি না তো মনে করো আমরা তিনটি সংখ্যা ধরে নেই এক দুই তিন এই তিনটি অখণ্ড সংখ্যা আমরা ধরে নিলাম এ আমার এক বি দুই এবং সি তিন তো এখন আমরা এই দিকটি করে নেই তো এই দিকটি যখন আমরা করব তখন এক অত এক ইন্টু বি দুই প্লাস তিন ইজুকাল টু এ ইন্টু ও বি অর্থাৎ এক ইন্টু দুই প্লাস প্লাস কত এ ইন্টু সি অর্থাৎ এক ইন্টু তিন তো এখানে এক ইন্টু প্রথমে ব্যাকেটের কাজটি সারতে হবে অর্থাৎ দুই আর তিনে কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে আর এখানে দুই একে দুই হয়ে যাবে আর যুগ তিন হয়ে যাবে তো এখানে পাঁচ একে পাঁচ হয়ে যাবে এখানেও কিন্তু তিন আর দুই এ যুগ করলে পাঁচ হয়ে যাবে অর্থাৎ দু দিক সমান তো এখন আমরা বলতে পারি এ বি সি তিনটি অখণ্ড সংখ্যার ক্ষেত্রে এ ইন্টু বি প্লাস সি ইুকাল টু এ ইন টু বি এই বিতরণ বিধিটি আমাদের অখণ্ড সংখ্যার যুগের সাপেক্ষে গুণের বিতরণ বিধিটি মেনে চলে এখন আমি তোমাদের বিয়োগের অর্থাৎ বিয়োগের যেটি আছে অর্থাৎ এ ইন টু বি মাইনাস সি ইুকাল টু এ ইন টু বি মাইনাস এ ইন টু সি এটি বুঝিয়ে দিই মনে করো এ বি সি আমাদের এই তিনটি সংখ্যাও ধরে নেই এ এক দুই তিন তো এ আমাদের এক বি দুই এবং সি তিন তো এখানে আমরা এ ইনাস সি হিসাবে লিখি অর্থাৎ দুই মাইনাস তিন ইসকু ইন্টু বি মাইনাস এ সি এখন আমরা দেখে নিই দুদিক সমান হয় কিনা না তো এখানে দুই থেকে তিন বিয়োগ করলে কত হয়ে যাবে মাইনাস এক হয়ে যাবে এখানে দুই একে দুই হয়ে যাবে আর এখানে তিন একে তিন হয়ে যাবে তারপরে এখানে প্লাস এক প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে একে এক হয়ে যাবে তো মাইনাস এক হয়ে যাবে এখানে দুই থেকে তিনজ যখন বিয়োগ করে নেব তখন আমরা কিন্তু মাইনাস এক পেয়ে যাবো অর্থাৎ দুদিক কিন্তু সমান অর্থাৎ বিয়োগের অখণ্ড শৃঙ্খলা বিয়োগের সাপেক্ষে গোনের বিতরণ বিধিটি মেনে চলে এখন আমরা প্রমাণ করে নিলাম তো এখন আমরা অনুশীলনী কোয়েকশন নম্বর এক এবং দুই সমাধান করে নেই তো এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ এখানে আমরা প্লাস বসিয়ে দিই প্লাস না বসলে হয় একশো উনত্রিশ ইন্টু এক অর্থাৎ একশো উনত্রিশের সাথে এক গুণ করতে হবে তোমার একটা জিনিস মনে রাখবে যে গুণ সংখ্যার সাথে এক যদি গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটি পাওয়া যায় তো একশো উনত্রিশের সাথে আমরা যদি এক গুণ করি তাহলে সেই সংখ্যাটি অর্থাৎ একশো উনত্রিশই পেয়ে যাব তো তারপরে কেউ আমরা দেখে নেই তো পাঁচ নম্বর তো পাঁচ নম্বরে দেওয়া আছে মাইনাস বারো ইন্টু শূন্য ইন্টু মাইনাস সতেরো আমি তোমাদেরকে এই ধারণায় বলেছিলাম যে কোনো সংখ্যা সংখ্যার সাথে মনে করো দুই তিনটি সংখ্যা গুণফলের সাথে যখন শূন্য গুণ শূন্য গুণ থাকে তাহলে গুণফল কিন্তু শূন্য হয়ে যায় অর্থাৎ এখানে মাঝখানে একটি গুণ মাইনাস বারো ইন্টু শূন্য ইন্টু মাইনাস সতেরো অর্থাৎ এটিতে এটি এই দুটি আমরা যখন গুণ করব তারপর একটি সংখ্যা পাবো এই দুটি গুণফলের সাথে আমরা যখন যখন শূন্য দিয়ে গুণ করব তখন শূন্য পাবো কারণ শূন্যের সাথে যে কোনো সংখ্যা যখন গুণ দেওয়া হয় তখন শূন্য পাওয়া যায় তো আমরা এটি শূন্য বসিয়ে দেবো তারপরে এখানে দেওয়া আছে মাইনাস বাইশ ইন্টু মাইনাস এগারো ইন্টু ও দশ তো প্রথমে আমাদের প্রথমে আমরা এই দুটি গুণ করে নেবো তারপরে এই দুটির গুণফলের ফলের সাথে আমরা দশ আবার গুণ করবো তো এখানে কত আছে মাইনাস বাইশ আছে আর এখানে কত আছে মাইনাস এগারো আছে তো প্রথমে এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখানে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস তো আমরা প্রথমে প্লাস বসিয়ে দিই তারপরে বাইশে এবং এগারো গুণ করে নেই তো বাইশের সাথে আমরা চলো এগারো গুণ করে নেই তো দুই একে দুই একে দুই হয়ে যাবে তো দুই একে দুই হয়ে যাবে আবার দুই একে দুই হয়ে যাবে দুই একে দুই হয়ে যাবে অর্থাৎ এখানে দুই হয়ে যাবে এখানে চার হয়ে যাবে এখানে দুই হয়ে যাবে অর্থাৎ দুইশো বিয়াল্লিশ প্লাস তো এখান তো এখানে দুইশো বিয়াল্লিশ সাথে আমাদের দশ গুণ করতে হবে তো তোমরা দশ কোনো একটি সংখ্যার সাথে যখন দশ দিয়ে গুণ করবে তখন কী করবে তোমরা দুইশো বিয়াল্লিশ সেই সংখ্যাটি লিখে তার সাথে শূন্য একটি লাগিয়ে দেবে তারপর এই কিন্তু দশ তারা গুণের এই সংখ্যাটি আমরা গুণফল পেয়ে যাব তো দুইশো বিয়াল্লিশের সাথে দশ গুণ করলে আমরা দুইশো বিয়াল্লিশ সাথে একটি শূন্য লাগিয়ে দিয়ে দুই হাজার চারশো বিশ হয়ে গেছে তো আমি এভাবে তোমাদের দেখে দেই। একটু দশ দিয়ে দশের সাথে যখন গুণ করবো তখন শূন্য এখানে হয়ে যাবে শূন্য এখানে হয়ে যাবে শূন্য তারপর দুই একে দুই চার একে চার দুই একে দুই অর্থাৎ এখানে শূন্য হয়ে যাবে এখানে দুই হয়ে যাবে এখানে চার হয়ে যাবে এখানে দুই হয়ে যাবে অর্থাৎ দুই হাজার চারশো বিশ এখানে আমাদের দুই হাজার চারশো বিশ বের হয়ে আসেছে তো পরেরটি আমরা করে নেই এখানে দেওয়া আছে তেরো ইন্টু মাইনাস পাঁচ ইন্টু মাইনাস তিন তো প্রথমে তেরো ইন্টু মাইনাস পাঁচ গুন করে নিই তারপর গুণ ফলের সাথে মাইনাস তিন দিয়ে গুণ করে নেব তো এখানে কত প্লাস আছে এখানে মাইনাস আছে অর্থাৎ প্লাস সি মাইনাসে কি মাইনাস তো আমরা মাইনাস বসিয়ে দিই তারপর তেরোর সাথে পাঁচ গুণ করতে হবে তেরোর সাথে আমরা পাঁচ গুণ করে নেই তাহলে আমরা কত পাবো ত্রি পাঁচা পনেরো হাতে এক থাকবে পাঁচ আরেক ছয় অর্থাৎ পঁয়ষট্টি অর্থাৎ মাইনাস পঁষট্টি ইন্টু এখানে আমাদের মাইনাস তিন বসিয়ে দেবো তো এখন এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে অর্থাৎ মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তারপর পঁষট্টি সাথে তিন গুণ করতে হবে তো পঁষট্টি সাথে আমরা তিন গুণ করে নেই তো ত্রি পাঁচা পনেরো হয়ে যাবে হাতে থাকবে এক তি ছয় আঠারো আরেক উনিশ অর্থাৎ প্লাস একশো পঁচানব্বই আমাদের বের হয়ে আসবে তো চলো আমরা পরের কোয়েশনটি সমাধান করি তো এখানে দেওয়া আছে মাইনাস সাতাইশ ইন্টু মাইনাস একত্রিশ ইন্টু মাইনাস দুই তো প্রথমে মাইনাস সাতাইশ এবং মাইনাস একত্রিশে গুণ করে নেই তো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তারপর সাতাইশের সাথে একুশ একত্রিশ গুণ দিয়ে দেই তো সাতাইশের সাথে এখন যখন একত্রিশ গুণ দিয়ে দেবো তখন আমরা পাবো সাত একে সাত দুই একে দুই ত্রিশ সাতা একুশ দুই থাকবে তিন দুগুনা ছয় আর একে কত আট এখানে হয়ে যাবে সাত এখানে হয়ে যাবে তিন এখানে হয়ে যাবে আট আটশো তো আটশো প্লাস আট আটশো সাত্রিশ হয়ে যাবে কারণ মাইনাসে কি তো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়ে যায় তারপর আটশো সাথে আমরা দুই গুণ দিয়ে দেবো তো আটশো সাথে আমরা যখন দুই গুণ দিয়ে দুগুনা হয়ে যাবে চোদ্দ হয়ে যাবে আমাদের হাতে এক থাকবে তিন দুগুনা ছয় আর একে হয়ে যাবে সাত হয়ে যাবে তারপর আট দুগুনা ষোলো আর এক কত হয়ে যাবে সতেরো হয়ে যাবে তিন দুগুনা চ আর সাত হয়ে যাবে আট দুগুনা ষোলো হয়ে যাবে অর্থাৎ ষোলোশো চো মাইনাস ষোলোশো চুয়াত্তর আমাদের হয়ে যাবে এই আনসারটি তো পরেরটি দেওয়া আছে মাইনাস তিন ইন্টু মাইনাস এক ইন্টু মাইনাস দুই ইন্টু পাঁচ তো প্রথমে আমরা এই দুটি সংখ্যা গুণ করে নিই এখানে মাইনাস তিন ইন্টু মাইনাস এক আছে অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস তিন এ কে কত তিন তারপর আবার মাইনাস টু ইন্টু পাঁচ তো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো তিনদুকোনা কত হয়ে যায় ছয় হয়ে যায় তারপর আমাদের ইন্টু পাঁচ তো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে হ্যাঁ কিছু নাই মানে কি প্লাস আছে মাইনাসে প্লাসে কী হয়ে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তারপর ছয় ইন্টু পাঁচ অর্থাৎ ছয় কত ত্রিশ হয়ে যাবে অর্থাৎ মাইনাস তিরিশ তো নয় নম্বরটির আনসার হয়ে যাবে কত মাইনাস তিন এখন আমরা চলো দুই নম্বর কোয়েশনটি সমাধান করি দুই নম্বর কোয়ে দুই নম্বর কোয়েকশনে দেওয়া আছে সত্যতা বিচার করা অর্থাৎ সত্যতা বিচার করার জন্য নম্বর এখানে এখানে তিনটি দেওয়া আছে এগুলো আমাদের কিন্তু সত্যতা বিচার করতে হবে অর্থাৎ এগুলো শুদ্ধ না অশুদ্ধ এটি আমাদের বলতে হবে তো রোমান ওয়ানে দেওয়া আছে সাতাইশ ইন্টু প্যাকেটের ভিতরে দেওয়া আছে মাইনাস পাঁচ প্লাস দশ ইজকাল টু সাতাইশ ইন্টু মাইনাস পাঁচ প্লাস সাতাইশ ইন্টু দশ তো আমরা প্রথমে ডান পক্ষ এবং বাম পক্ষ তুলনা করে দেখবো যদি দুটি সমান হয় তাহলে এটি শুদ্ধ হয়ে যাবে তো আমরা এখানে লিখে দিই পক্ষ তো ডানপক্ষে আমাদের দেওয়া আছে কি ডানপক্ষে আমাদের দেওয়া আছে সাতাইশ ইন্টু সেহেতু আমার এটি লিখে নেই সাতশ ইন্টু ব্রেকেটের ভিতরে দেওয়া আছে মাইনাস পাঁচ প্লাস কত দেওয়া আছে দশ দেওয়া আছে আমরা এটি লিখে নিলাম তো এখানে কিন্তু সাতাইশ হয়ে যাবে তারপর ইন্টু এখানে মাইনাস পাঁচ দেওয়া আছে আর এখানে প্লাস দশ দেওয়া আছে তো সংখ্যা কোনটি বলো দশটি বলো সেহেতু দশের চিহ্নটি বলবে বসবে তো দশের চিহ্ন কত আছে প্লাস আছে সেহেতু আমরা এখানে প্লাস বসিয়ে দিলাম তারপর এখানে দশ থেকে পাঁচ বিয়োগ করে নেব দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয়ে যায় পাঁচ হয়ে যায় তো আবার এখানে আমাদের সাতাইশের সাথে আমরা এখন পাঁচ কি করব গুণ দিয়ে দেব তো সাতাইশের সাথে আমরা চলো পাঁচ গুণ দিয়ে দেই তো সাতাইশ ইন্টু পাঁচ পাঁচ সাতা কত হয়ে যাবে পঁয়ত্রিশ হয়ে যাবে এখানে থাকবে কত তিন পাঁচ দুগুনা দশ আর তিনে কত হয়ে যাবে তেরো হয়ে যাবে অর্থাৎ একশো পঁয়ত্রিশ হয়ে যাবে তো সাত এখানে আমাদের ফল কিন্তু প্লাস একশো পঁয়ত্রিশ বের হয়ে আসবে এখন আমরা বামপক্ষ ঠিক করে নেই তো বামপক্ষে আমাদের দেওয়া আছে একটি সাতাশ ইন্টু মাইনাস পাঁচ প্লাস সাতাইশ ইন্টু দশ তো এখানে সাতাইশ ইন্টু মাইনাস পাঁচ দেওয়া আছে তো প্রথমে প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তারপর এখানে কিন্তু আমরা সাতাইশের সাথে প্লাস পাঁচ গুণ করে খত পেয়েছিলাম একশো পঁয়ত্রিশ পেয়েছিলাম এখন কিন্তু আমাদের মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে এবং সাতাইশের সাথে যদি আমরা পাঁচ গুণ দিই তাহলে কত পেয়ে যাবো একশো পঁয়ত্রিশ পেয়ে যাবো এখানে আমরা বের করে নিয়েছিলাম সেই তো এখানে আমরা বসিয়ে দিলাম তারপর সাতাইশের সাথে দশ গুণ দিলে কত আমি তোমাদের ইতিমধ্যে বলেছি যে কোনো একটি সংখ্যার সাথে যদি সাতাইশ দশ গুণ থাকে তাহলে তোমরা কি করবে সেই সংখ্যাটি পিছনে শূন্য বসিয়ে দেবে তাহলে তোমাদের হয়ে যাবে গুণ ফলটি বের হয়ে আসবে অর্থাৎ সাতাইশে সাথে দশ গুণ দিলে আমাদের দুইশো সত্তর হয়ে যায় এখন আমাদের এখানে মাইনাস একশো পঁয়ত্রিশ আছে এবং প্লাস দুইশো সত্তর আছে তো কোন সংখ্যাটি বড় দুইশো সত্তরটি বড় সেই হতো দুইশো সত্তরের চিহ্ন কী আছে প্লাস আছে তারপর এই বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা আমরা বিয়োগ করে নেব তো বড় সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা আমাদের দেওয়া আছে দুইশো সত্তর এবং ছোট সংখ্যা দেওয়া আছে কত একশো পঁয়ত্রিশ তো এটি আমরা আমরা বিয়োগ করে নিই তো এখানে দশটা পাঁচ হয়ে যাবে এখানে তিন হয়ে যাবে এখানে এক হয়ে যাবে অর্থাৎ আমাদের বের হয়ে আসে এসছে কি একশো পঁয়ত্রিশ অর্থাৎ এখন আমরা যদি ডান পক্ষ এবং বাম পক্ষ লক্ষ্য করি তাহলে দু দিক সমান এখানেও কিন্তু একশো পঁয়ত্রিশ এখানেও কিন্তু একশো পঁয়ত্রিশ অর্থাৎ আমরা লিখে দেবো এটি কিন্তু শুদ্ধ শুদ্ধ কারণ কি কারণ হলো কি ডান পক্ষ আর বাম পক্ষ দুটি সমান তো আমাদের এটি কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে তো এখন আমরা রোমান টুটি সমাধান করে নেই তো রোমান টুতে দেওয়া আছে মাইনাস পঁচিশ ও প্যাকেটের ভিতরে দেওয়া আছে মাইনাস ষোলো প্লাস মাইনাস চব্বিশ ইজুকাল টু মাইনাস পঁচিশ ইন্টু মাইনাস ষোলো ইন্টু মাইনাস চব্বিশ তো প্রথমে আমার আর পক্ষটি লিখে নেই তো ডান পক্ষে দেওয়া আছে মাইনাস পঁচিশ ইন্টু প্যাকেটের ভিতরে দেওয়া আছে মাইনাস ষোলো প্লাস মাইনাস চব্বিশ তো এখানে আমার আর পক্ষটি সমাধান করে নেই এখানে কিন্তু মাইনাস পঁচিশ দেওয়া আছে আবার এখানে কত মাইনাস ষোলো এবং মাইনাস চব্বিশ দুটিতেও কিন্তু মাইনাস দেওয়া দেওয়া আছে অর্থাৎ তো আমারও আমি আর এক মহিলা মাইনাস ষোলো লিখে দিই তারপর পাঁচে মাইনাস কী হয়ে যাবে মাইনাস চব্বিশ হয়ে যাবে অর্থাৎ পাঁচে মাইনাসে মাইনাস চব্বিশ হয়ে যাবে তারপর এখানে কোথাও হয়ে যাবে মাইনাস পঁচিশ হয়ে যাবে আবার এখানে কোথাও হয়ে যাবে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে অর্থাৎ আমরা একটি মাইনাস নিয়ে নেব তারপর ষোলোর সাথে চব্বিশ যোগ করে নেব তো ষোলোর সাথে চব্বিশ যোগ করলে আমাদের কত বের হয়ে আসছে চল্লিশ বের হয়ে আসবে তো আমি দেখিয়ে দিই তোমাদের ছয় আর চারে দশ হাতে এক থাকবে তিন আর আরেক চার অর্থাৎ চল্লিশ চল্লিশ বের হয়ে এসেছে অর্থাৎ এখানে আমাদের মাইনাস চল্লিশ বের হয়ে এসেছে তো এখানে কত আছে মাইনাস আছে এখানেও মাইনাস আছে অর্থাৎ মাইনাসে মাইনাস থাকে প্লাস এখন পঁচিশের সাথে আমরা চল্লিশ গুণ দেবো তো আমরা পঁচিশের সাথে যখন চল্লিশ গুণ দেখবো তখন আমরা কত পাবো শূন্য শূন্য এখানে চার পঁচিশে কত হয়ে যাবে একশো হয়ে যাবে অর্থাৎ আমাদের পঁচিশের সাথে চল্লিশ গুণ দিলে কত পেয়ে যাব এক হাজার পেয়ে যাবো তো আবার আমরা পক্ষটি এখন সমাধান করে নেই এখানে মাইনাস পঁচিশ দেওয়া আছে এখানে মাইনাস ষোলো দেওয়া আছে এখানে আবার কত দেওয়া আছে মাইনাস চব্বিশ দেওয়া আছে তো প্রথমে আমরা মাইনাসে এখানে মাইনাসে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তারপর পঁচিশের সাথে ষোলো গুণ দেবো পঁচিশের সাথে কী করব শূন্য গুণ দেবো তো চ পাঁচ ছয় কত হয়ে যাবে ত্রিশ হয়ে যাবে তিন থাকবে চোদ্দ না বারো আর তিনে কত হয়ে যাবে পনেরো হয়ে যাবে তারপর পঁচিশে কে পঁচিশ হয়ে যাবে অর্থাৎ এখানে কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে এখানে পাঁচে পাঁচে দশ হাতে থাকবে এক অর্থাৎ চারশো হয়ে যাবে অর্থাৎ এখানে আমাদের প্লাস চারশো ইন্টু মাইনাস চব্বিশ হয়ে যাবে তো এখন আমরা এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে অর্থাৎ প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তারপর চারশোর সাথে আমরা চব্বিশ গুণ দিয়ে দেবো তো এখানে কে থাকবে চারশোর সাথে যখন শূন্য 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 আবার এখানে কত থাকবে শূন্য শূন্য চারশোটা শূন্য তারপর এখানে চারশো শূন্য শূন্য চার দু কত আট এখানে শূন্য শূন্য ছয় নয় অর্থাৎ মাইনাস নয় ছয় শূন্য শূন্য এখানে আমরা যদি ডান ডানপক্ এবং বামপক্ক লক্ষ্য করি তাহলে দেখবে দুটি সমান এখানে এক হাজার আছে এখানে তো আমরা এখানে লিখে দেব অসত্য অসুদ্ধান থ্রিতে দেওয়া আছে এ মাইনাস মাইনাস বিজুকাল টু যেখানে এজুকাল টু মাইনাস পঁচাত্তর এবং ভি ইসুকাল টু তো এখানে এ মাইনাস তো এটি আমরা দেখেই বলতে পারি এটি সত্য হয়ে যাবে কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে অর্থাৎ এ প্লাস বি হয়ে যাবে তো কিন্তু আমাদের এখানে এ সুগোল টু এই দুটি মান দেওয়া আছে এর দুটি মান দেওয়া আছে এই মানগুলো ধরে দেখাতে হবে যে এই দুটি সত্য হ্যাঁ তো আমরা প্রথমে ডান পক্ষ লিখে নেই ডান পক্ষে আমাদের দেওয়া আছে কি এ মাইনাস মাইনাস বি এ মাইনাস মাইনাস বি তো এর মান আমাদের দেওয়া আছে কোথাও মাইনাস পঁচাত্তর তো এর মান আমরা এখানে বসে মাইনাস পঁচাত্তর এবং মাইনাস মাইনাস মান কত দেওয়া আছে মাইনাস বীর মান আমাদের দেওয়া আছে কত মাইনাস বিশ তো তো এখানে কত হয়ে যাবে মাইনাস পঁচাত্তর হয়ে যাবে এখানে কত হয়ে যাবে মাইনাস থাকবে তারপর প্রথমে ব্যাকেটের কাজটি করতে হবে অর্থাৎ বন্ধনীর কাজটি করতে হবে তো এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস বিশ হয়ে যাবে তো এখানে আমাদের কত হয়ে যাবে মাইনাস পঁচাত্তর হয়ে যাবে আর আবার এখানে মাইনাসে প্লাসে কী হয়ে যায় মাইনাস হয়ে যায় তো এখানে বিশ হয়ে যাবে মাইনাস বিশ হয়ে যাবে তো এখানেও মাইনাস হয়েছে এখানেও মাইনাস হচ্ছে তো একটি মাইনাসে এনে বসিয়ে দিই তারপর এই দুটি সংখ্যা যোগ করে নেই পঁচাত্তরের সাথে আমরা বিশ যোগ করে নেই তো পঁচাত্তরের সাথে আমরা বিশ যদি যোগ করি তাহলে আমরা কত পাবো তো পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ পাবো আর সাথে 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 দুই যুগ করলে কত পাবো নয় পাবো অর্থাৎ পঁচানব্বই পেয়েছি অর্থাৎ এখানে আমরা মাইনাস পঁচানব্বই পেয়েছি এখন আমরা বামপক্ষটি দেখবো তো বামপক্ষে আমাদের এ প্লাস বি দেওয়া আছে অর্থাৎ এ কত দেওয়া আছে মাইনাস পঁচাত্তর দেওয়া আছে এবং বি কত দেওয়া আছে মাইনাস বিশ দেওয়া আছে তো এখানে আমরা মাইনাস পঁচাত্তরটি মাইনাস পঁচাত্তরের জায়গায় রেখে দেবো এবং এখানে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো মাইনাস বিশ হয়ে যাবে তো এখানে দুটি মাইনাস থেকে আমরা একটি মাইনাস নিয়ে নেব তারপর পঁচাত্তর সাথে বিশ যুগ করে নেব সেখানে আমরা পঁচত্তর সাথে বিশ যুগ করে পঁচানব্বই পেয়েছিলাম তো এখানে আমরা বসে দিই মাইনাস পঁচানব্বই তো এখানে আমরা ডানপক্ষে কত পেয়েছি মাইনাস পঁচানব্বই এবং বামপক্ষেও কত পেয়েছি মাইনাস পঁচানব্বই অর্থাৎ আমাদের এটি কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করি আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে এবং যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে